শ্রমিকদের বহু ডকুমেন্ট এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আমরা ইউনিয়ন থেকে ডকুমেন্ট দিয়েছি, কিন্তু সেটা কার্যকরী হয় না। এখন মন্ত্রীর কাছে দিলে সেটা তো তলায় যাবে, কারণ অফিসাররা সেটা দেখেন, দরখাস্ত করছে অনলাইনে, কিন্তু দরখাস্তের ফল পাওয়া যাচ্ছে। আমাদের এখন যা পরিস্থিতি, এখন সামাজিক সুরক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ প্রায় ভেঙে পড়ে, নির্মাণ কল্যাণ ফান্ড থেকে 1600 কোটি টাকা গভর্নমেন্ট এক্সটেকারে নিয়ে চলে যায়। তো যখন মন্ত্রীকে জিজ্ঞেস করলাম মোলারামকে, এর আগে মেজরাম বাবুকে, যে আপনি এটা তো মিনিমাম নির্মাণ কল্যাণ ফান্ডের টাকা, আপনি কি করে এটাকে নিয়ে যেতে পারেন আপনার গভর্নমেন্ট এক্সটেকারে? তো তিনি বললেন, আপনি জানেন না কেন্দ্রীয় সরকার বলেছে ব্যাংকে রাখলে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখলে যদি বের পড়ে আপনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পাবেন, সেই জন্য টাকাটা আমি আমাদের গভর্নমেন্ট এক্সটেকারে নিয়ে চলে গেলাম 1600 কোটি টাকা। এটা আইনের বাইরে, নিতে পারে না কিন্তু নিয়ে গেলে। এরপরে রিসেন্টলি এখন ওই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর দার্জিলিংয়ে চা বাগানের শ্রমিকদের জন্য ওখানে টেস্ট করবেন মহিলাদের, বাচ্চাদের আর হেলথ সেন্টার করবেন, 84 কোটি টাকা নিয়ে চলে গেল। আর প্রত্যেক বছর 15 কোটি টাকা রানিং এক্সপেন্ডিচার। এই 14 তারিখ আবার মিটিং আছে, আজকে বললাম যে এইটা আপনি কি করছেন, এভাবে টাকা নিতে পারেন? বলে তুমি চলো আমার সাথে, আমি তোমাকে দেখাবো যে চা বাগানের শ্রমিক পরিবারের ছেলে মেয়েরা নাকি এখন নির্মাণ কর্মী কাজ করে, পাথর ভাঙে, এখন আমি এখান থেকে টাকা নিয়ে ওখানে যেতে পারবো। এইটা কি যা মনে হচ্ছে, এখন যা যেখানে যে টাকা আছে সেই টাকা নিয়ে চলে, পরিবহন শ্রমিকদের যে ফান্ড সেই ফান্ডের টাকাও কোথায় গেছে তা নিজে পড়ানো। আজকে আমি বললাম যে আপনারা কি ওই যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা করে পশ্চিমবঙ্গ সরকার যেটা বামপন্থী সরকার শুরু করেছিল, এখন তো আপনারা টাকার কোনো হিসেবই দিচ্ছেন না, কোনো টাকাটা আপনি দিচ্ছেন দরকার কিন্তু পাস করে তো উঠছে না, কে বলেছে উঠছে না? প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে দেখুন এসএলও আছে। আমি বললাম আপনি ওয়ার্ড ভিত্তিক এসএলও হচ্ছে 30 দেবেন? বলে হ্যাঁ দিয়ে দেবো, না আমার মোবাইল নাম্বার। আপনি বলুন আমাদের কলকাতা জেলায়, আমরা জানি না কোন এসএলও কিভাবে এই খাতা নাম তুলছেন আমরা বলতে পারবো। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একেবারে ধরে ধরে এই যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে আমরা একটা লিস্ট তৈরি করে দিয়েছিলাম কম্পিউটার, যে কতজন পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যায়, তার ব্যাপারে কোনো রকম কোনো ভূমিকা গ্রহণ করেছে পরে। পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে আমাদের নেতা বললেন যে আপনি তো একটা এগ্রিমেন্ট করে দিয়েছিলেন, সেই এগ্রিমেন্ট ম্যানেজমেন্ট মানছে না, সেইটাকে একটু বাস্তবায়িত করুন আপনার কথা। সে ব্যাপারে কিছু বললেন, আচ্ছা ঠিক আছে আপনি আসুন একটা মিটিং এ কথা বলুন। এখানে হকারদের ব্যাপারে বললাম যে অশোক ভট্টাচার্য মন্ত্রী থাকাকালীন এই হকার আইনটা লাগু হলো, এই আইনটাকে বাস্তবায়িত হচ্ছে না কেন? আচ্ছা আপনি এটা আমাকে না বলে বিনা ঘাটিমকে বললেন। আমি বললাম বিনা ঘাটিমকে তো আমরা কতবার চিঠি দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি, কিছুই হবে। আচ্ছা ঠিক আছে, মঙ্গল আর শুক্রবার আমার আমার ঘরের পাশে বসে আপনি আসুন, আপনার সাথে কথা বলিয়ে দেব। মন্ত্রীর কথা এখন কোনো একটা বিষয়ে যে কংক্রিটলি কথা বলবে এ ব্যাপারে তাদের যে কি গোয়ার্টার্সের ব্যাপারে আমাদের কংগ্রেস বললে যে আপনাকে তো 5টা চিঠি দিয়েছি কি গোয়ার্টার্সের, সে একটা সেটে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না কেন? কে বলেছে আমি রেজিস্টার্ড ইউনিয়ন হয়ে যাবো? বলে দেখুন রেজিস্টার্ড ইউনিয়নের চিঠি বলে এটা দিচ্ছে না। তারপরে আমরা বললাম যে অনেক ছোট ছোট ইউনিয়ন রেজিস্ট্রেশন করার জন্য নাম দাখিল করছে, দরখাস্ত করছে, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না, কোথায় হয়েছে আপনি বলুন। অর্থাৎ সবই আপনি বলুন, এই যদি সমস্ত অভিযোগের পাহাড় নিয়ে ওনার সাথে দেখা করতে হয়, যদিও এর আগে এরকম আমরা ইউনিয়নের পক্ষ থেকে, সিএনসির পক্ষ থেকে অনেক কিছু
আমরা দিয়েছি কিন্তু কিছু বলেন সেদিনকে সিকিউরিটি ওয়ার্কার্সের ইউনিয়ন গিয়ে ওনার সাথে মিট করেছে বলছে যে আমাদের রাজ্যে না যে কোনো রাজ্যে সরকারি এবং বেসরকারি ব্যাংকে যারা কাজ করে সিকিউরিটি বা হাউসকিপিং এ তারা সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস পাবে তাহলে আপনি সেদিনকে বললেন যে আপনি আপনার লেবার দপ্তর থেকে একটা চিঠি দেবে যে হ্যাঁ এটাই হচ্ছে গভর্নমেন্টের নিয়ম এটা আপনি এখনো পর্যন্ত চিঠিটা পেলাম না এই সবটা ব্যাপারে কথা হয়েছে তারপর একটা গৃহপরিচয় নিতে ইউনিয়নের আমরা রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছি না একটা ভুল হয়ে গেছে একটা এনজিও কে ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে এই যে একটা ভুল হয়েছে এটা তো দেখি ভাই করতে হবে এনজিও কি এনজিও কখনো ইউনিয়নের রেজিস্ট্রেশন দিতে পারে না এটা একটা ভুল হয়েছে ওটা কারেকশন না হওয়া পর্যন্ত আপনাদেরকে দিতে পারবো না সামগ্রিকভাবে আমরা যা বললাম আর উনি যা উত্তর দিলেন তাতে করে হচ্ছে আপনারা আসবেন আমাদেরকে জানাবেন আমরা দেখবো দেখবো বলবো কিন্তু এটা বাস্তবায়িত হবে না হচ্ছে না আর কিছু বললি তখন বলবে চলুন আমার সাথে দেখুন কি হচ্ছে সব জায়গা এই হচ্ছে সামগ্রিক একটা নিরিখে যা আমাদেরকে আলোচনা হলো এইটুকু খালি আমরা বলতে পারি যে এই সরকার যতদিন থাকবে আমাদের রাজ্যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবীদের যেটা বিড়ি হোক নির্মাণ হোক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হোক অথবা পরিবহন শ্রমিক হোক কিছুই পাওয়া যাবে না আমি বললাম যে আপনারা বিড়ি শ্রমিকদের তো আবাসন তৈরি করার একটা স্কিম ছিল বামফ্রন্ট সরকার করেছিল কেন্দ্রীয় সরকার টাকা দিত রাজ্য সরকারও টাকা দিত বন্ধ হয়ে গেছে বলে জিএসটি চালু হয়েছে বলে এটা বন্ধ হয় জিএসটির সাথে এটা কি সম্পর্ক নির্মাণ কর্মীদের ফান্ডে টাকা রয়েছে আপনি আবাসনের ব্যবস্থা কেন করবেন না এই যে হাউসিং কমপ্লেক্স যেখানে নির্মাণ কর্মীরা আছে কম পয়সা তো পাওয়া যায় আচ্ছা দেখছি এই সবটাই হচ্ছে ভাবছি দেখছি দেখবো এই হচ্ছে তাদের সামগ্রিকতার নিরিখে তাদের শ্রমমন্ত্রীর যা বক্তব্য আপনাদের সামনে রাখলাম আমাদের আন্দোলন সংগ্রাম ছাড়া আমাদের আন্দোলন সংগ্রাম ছাড়া ঐক্যবদ্ধ লড়াই ছাড়া এই সরকারের কাছ থেকে শ্রমজীবী মানুষের মানে বাড়তি কিছু আশা করাটা ভুল আমাদের টাকা ওরা নিয়ে এই যে কল্যাণ ফান্ডের টাকা নিয়ে লজ্জায় করছে যদি আমি বলি যে লক্ষ্মীর ভান্ডার তাহলে টাকা এই সামাজিক সুরক্ষা ফান্ডের টাকা থেকে গেছে এটি আমাদের নির্মাণ কর্মীদের সাইকেল দিত বন্ধ হয়ে গেছে সবুজ সাথীকে সাইকেল দিচ্ছে আমার অনেক কিছু ইয়া সুযোগ সুবিধা ছিল সমস্তটা সাইকেল হয়ে গেছে এই সব টাকা অন্য খাতে ব্যয় করছে ওই আপনার ওই কি বলে ওই কাপদের টাকা দেওয়া থেকে আরো বলে সব কিছু এইটা আমরা মেনে নিতে পারবো না আমাদের চেয়ারম্যান নেতৃত্বে আন্দোলন চলছে চলবে নমস্কার এখানে বিক্ষোভ অবস্থান করছে
কেন করছেন বিক্ষোভ অবস্থান তা ইতিমধ্যে বিভিন্ন বক্তা বক্তব্য রেখেছেন এবং আপনাদের কলকাতা জেলার সভাপতি কমিস দেবাঞ্জন তিনি কি হলো আলোচনায় সে কথাও উল্লেখ করেছেন আমি যে কথা বলতে চাই যে ছাত্র হওয়ার দাবি আপনারা উত্থাপন করেছেন এই ছাত্র হওয়ার দাবি প্রাসঙ্গিক দাবি মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য এ একান্ত প্রয়োজনীয় অন্যদিকে এই কলকাতা পুরসভা ওয়ান অফ দ্য প্রিমিয়ার মিউনিসিপ্যালিটি উইথ আওয়ার কান্ট্রি আমাদের দেশের প্রাচীনতম একটা সংস্থা এখানে অসংখ্য কর্মী কাজ করে অতিথিও করত তারপরে আরো বেড়েছে এখনো 27,000 খালি পদে কর্মী নিয়োগ করা হয়নি ফাঁকা আছে আবার 15,000 শিক্ষা শ্রমিক নিয়োজিত আছে এই যে সামগ্রিক ব্যবস্থা এই ব্যবস্থা কখনোই নাগরিক পরিষেবা দেওয়ার পক্ষে কখনোই সুষ্ঠুভাবে কাজ করা পরিষেবা দেওয়ার কাজ হতে পারে না তাই সমস্যা দেখা দিচ্ছে তাই পরিষ্কার হয় না নোংরা করে থাকে আর মশার জন্ম হয় আর ডেঙ্গির প্রকোপে মানুষ মারা যায় বা মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয় এই অবস্থা আছে আর আপনারা শুনলেন এখানে অসংগঠিত শ্রমিকদের তাদের জন্য যে বরাদ্দ টাকা সেই টাকা উত্তরবঙ্গার জ্বালানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে গ্যাসে করতে গ্যাসে তৈরি করা আর হেলথ সেন্টার তৈরি করার জন্য গ্যাসের দরকার আছে হেলথ সেন্টারের দরকার আছে তার জন্য সরকার বরাদ্দ করবে অসংগঠিত শ্রমিকদের তাদের যে টাকা তাদের বরাদ্দ টাকার থেকে সেই টাকা নিয়ে যাবে কেন একটা নৈরাজ্য চলছে আমাদের রাজ্যে এখন সব কিছুর নৈরাজ্য চলছে আমি দেখলাম এখানে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের প্রশ্ন নির্মাণ শ্রমিক কল্যাণের প্রশ্ন আবার পরিবহন শ্রমিক এবং বিড়ি শ্রমিকদের যে প্রশ্ন এই ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে শুনলেন কমিস দেবাঞ্জনের মুখে এই সমাধান কে করবে সমাধান তো রাজ্য সরকারকে করতে হবে এমন ঘটনা নয় এ ব্যাপারে কিছুই হত্যা হয়েছিল না বামফ্রন্ট আমলে বামফ্রন্ট সরকারের আমলে কিছু কিছু ক্ষেত্রে হাত দেওয়া হয়েছিল কিছু চালু হয়েছিল এবং কিছু চালু হওয়ার অবস্থায় ছিল এই যে হকারদের কি এটা হকারদের স্বার্থে দরকার নাগরিক স্বার্থে দরকার এটা করতে কোনো অসুবিধা নেই হকারদের কি পৃথিবীর বহু দেশে আছে আমাদের দক্ষিণ পূর্ব ভারতের সব দেশগুলোতে আছে হকারদের এটা করতে কি কি অসুবিধা আছে তার সুবিধা আমি যে কথা বলতে চাইছি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করার ক্ষেত্রে মানুষকে সত্যিকারের নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই যেই দায় এবং দায়িত্ব পালন করা উচিত সে দায় দায়িত্ব কর্পোরেশন পালন করে উঠতে পারছে না অন্যদিক থেকে এই কাজগুলোর সঙ্গে শ্রম দপ্তরের সম্পর্ক এই কাজের সঙ্গে কলকাতা পুরসভার সম্পর্ক সেই কাজের ডেলিভারি সিস্টেম সেই কাজের যে সরবরাহ সে করার ক্ষেত্রে বিধিবদ্ধ সংস্থা ব্যর্থ হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আমি আপনাদের অনুরোধ করব আপনারা আজকে অবস্থান বিক্ষোভ করছেন ডেপুটেশন দিয়েছেন এখনো ভাবছেন যে কমিশনার তিনি আপনাদের ডেপুটেশন নেবেন কি নেবেন না নিশ্চিত নয় নিশ্চিত নন আপনারা আপনাদের আবার চেষ্টা করতে হবে নিশ্চয়ই চেষ্টা আপনারা করবেন কিন্তু এর জন্য
সমস্ত অংশে যারা এই অসংগঠিত শিল্প অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করার কাজে যুক্ত আছেন, যে সমস্ত সংস্থা নির্মাণ কর্মীদের সাথে সাথে যুক্ত আছেন, যেসব সংস্থা তারা ভোক্তাদের পুনর্বাসনের কাজের ক্ষেত্রে তারা ভোক্তাদের স্বার্থে সংগঠন পরিচালনা করেন, পরিবহন সংস্থার ব্যাপার সবাই যত সংগঠন আছে সবাই মিলিত হবে, আপনাদের টিআইটিও সহ মিলিত ভাবে সবাই মিলে এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে যারা এখন শুনতে চাইছে না তাদের শোনাতে বাধ্য করানো যায়, সেই দিকে স্থিতি আপনাদের চলতে হবে। আমরা অনুরোধ করব আপনাদের, আপনারা আবেদন নিবেদন করছেন প্রথমত সমস্ত বিষয়টা সাধারণ নাগরিকদের জানানো প্রয়োজন আছে, জানানোর কাজ করছেন, এরপরে আরো বৃহত্তর সংগ্রামের জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে, এর ছাড়া বিকল্প কোনো পথ নেই, এই লড়াই সংগ্রাম ছাড়া অসংগঠিত অসংগঠিত শ্রমিকদের অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করার বিকল্প কোনো পথ নেই, এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। ইনকলাব ইনকলাব ইনকলাব। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের সিআইটিউ রাজ্য সাধারণ সম্পাদক তিনি উপস্থিত হয়েছেন, তিনি বলবেন। আমি কিন্তু তার আগে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে লড়াই তো আমাদের চলবে, প্রতিটি সেক্টর ধরে যেমন চলবে, প্রতিটি ইউনিয়ন তারা লড়াই করবে, ঐক্যবদ্ধভাবে সিআইটিউ সবাইকে নিয়ে লড়াই করবে, আগামী দিনে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিশেষ করে বামপন্থী এবং অন্যান্য যারা প্রগতিশীল ট্রেড ইউনিয়ন আছে তাদের সবাইকে নিয়ে লড়াই সিআইটিউ করবে। আমি শুধু ঘোষণাটা যেটা করব যে আজকের কর্মসূচির পরে আগামী 16 তারিখ সাড়ে তিনটের সময় আটটি পরিবহনে শ্রমিক কর্মচারী সমবেত হয়ে সুবোধ মন্ডল স্কোয়ার থেকে পরিবহন দপ্তরে এবং লালবাজারে ডেপুটেশন দেওয়ার জন্য মিছিল শুরু করবে এবং অবস্থান করবে সেইখানে গিয়ে পরিবহন দপ্তরের সামনে। এই কথাটা সবাইকে জানিয়ে রাখলাম অবগতির জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সিআইটিউ রাজ্য সাধারণ সম্পাদক কর্মী রামাদিত। যা হচ্ছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা বাকার মুচিয়া থেকে শুরু করে
তারা যখন অসুস্থ তারা যখন তাদের মেয়েদের বিয়ে দেবে তাদের ছেলেদের পড়াশোনার জন্য
যখন যে সমদপ্তরে গিয়ে ক্লেম জমা করছে রাজ্য সরকারের তহবিলে টাকা নেই টাকা দিতে পারছে না আজকে হকার মুখিয়া শিক্ষাওয়ালা খেলাওয়ালা আজকে গোটা রাজ্যের যে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমজীবী মানুষ তাদের জন্য বামফ্রন্ট সরকার এই গোটা দেশ জুড়ে যে হুলার অর্থনীতির আক্রমণ সেই আক্রমণের মধ্যে দিশেহারা এই সমস্ত দুর্বল অংশের শ্রমজীবী মানুষ তাদের পাশে বামফ্রন্ট সরকার দাঁড়িয়েছিল আর আজকে সেই শ্রমজীবী মানুষের টাকা তৃণমূল কংগ্রেস ক্ষমতা হওয়ার পর তারা সেই টাকা লুট করে নিয়ে গেছে আর একইভাবে আজকে যেভাবে তারা আপনারা দেখছেন ওই শিক্ষাক্ষেত্রে টাকা লুট করছে আমাদের যুব সমাজের ভবিষ্যৎ তারা কেড়ে নিচ্ছে যেভাবে চাকরি ক্ষেত্রে 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা না দিলে আজকে যতই এসএসসি আপনি পাস করুন যতই টেস্ট পরীক্ষা আপনি পাস করুন যতই আপনার ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস পাস ডিভিশনে আপনার বিএ পাস করুক এমএ পাস করুক আপনারা 60% 70% 80% নাম্বার পেয়ে যতই সক্ষম হোক মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকারের মাপকাঠি দেশে যোগ্য নয় যতক্ষণ পর্যন্ত 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ টাকা ওই তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি বা তাদের সরকারি কোনো পদাধিকারীর হাতে এই টাকা তুলে না দেবে এইভাবে আজকে আমাদের বাংলার যুব সমাজের ভবিষ্যৎ তারা লুট করেছে শ্রমিকদের নিরাপত্তা লুট করেছে শ্রমিকদের টাকা তারা লুট করেছে এমনিভাবে বাংলার যুব সমাজের চাকরি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য শিক্ষাক্ষেত্রে কর্মসংস্থান যোগ্য প্রার্থীদের চাকরি তাদের শিক্ষাক্ষেত্রে নিয়ে না হয়ে অযোগ্য যারা সাদা কথা দিয়েছে যারা পরীক্ষায় ফেল করেছে যারা শিক্ষক হিসাবে অযোগ্য যারা ছেলে মেয়েদের পড়াতে পারে না মমতা ব্যানার্জি আজকে তাদের নিয়োগ করেছে তাই না আজকে আদালতে গিয়ে তাদের যাতে আগামী দিনে চাকুরি থাকে তার জন্য সুপারিশ করছে একটা নিরক্ষ বেহারা একটা সরকার না হলে এই ধরনের কাজ বেআইনি কাজ করার জন্য উমেদারি করে কোন মুখ্যমন্ত্রী কোন রাজ্য সরকার আমরা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে এমন সরকার দেখি এমন একটা সরকার আজকে পশ্চিম বাংলাতে এই সরকার রাজ্য চলছে আজকে পঞ্চায়েতে দুর্নীতি আজকে মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি আজকে রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের প্রতিটি প্রকল্প যেখানে হচ্ছে আজকে কাজ হওয়ার কথা যেখানে রেগা প্রকল্পের কাজ দেখা যাচ্ছে যে কাগজে কলমে দেখানো হচ্ছে রেগা প্রকল্পে এত হাজার মানুষ শ্রমদিবস ব্যবহার করে এত বড় রাস্তা তৈরি হয়েছে এত হাজার শ্রমদিবস খরচ করে এখানে একটা পুকুর তৈরি হয়েছে কিন্তু যখন কেন্দ্রীয় শ্রমিক দল আসছে দেখছে সেই রাস্তাও নেই পুকুরও নেই পুকুরও চুরি হয়ে গেছে রাস্তাও চুরি হয়ে গেছে আর ওই 100 দিনের কাজের পুরো টাকাটাই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান ব্লকের সভাপতি অথবা তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা ঢুকে গেছে যেভাবে গরু চুরির টাকা যেভাবে বালু চুরির টাকা যেভাবে কয়লা চুরির টাকা আজকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির আজকে কবেতে ঢুকছে সেভাবেই আজকে আমাদের শ্রমিকদের আমাদের যুব সমাজের বাংলার মানুষের ঘরে ঘরে আজকে হাহাকার এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে কবে কিভাবে বাংলাকে বাঁচাবো কিভাবে বাংলা আজকে রক্ষা পাবে কিভাবে আমাদের যুব সমাজের স্বপ্ন যুব সমাজের ভবিষ্যৎকে আমরা রক্ষা করব তার জন্য আজকে আওয়াজ উঠেছে গ্রামেগঞ্জে শহরে আজকে পদযাত্রা হচ্ছে বলছে তৃণমূল হাটাও বাংলা বাঁচাও তৃণমূল হাটাও পঞ্চায়েত বাঁচাও তৃণমূল হাটাও পঞ্চায়েত পশ্চিমবাংলার সম্মান বাঁচায় এটা নেতাজি সুভাষের এটা রবীন্দ্রনাথের এটা নজরুলের এটা জ্যোতি বসু কুণ্ডদের ভট্টাচার্যের পশ্চিমবাংলা নয় এ পশ্চিমবাংলাকে আজকে দুর্নীতি করত ভ্রষ্টাচার এই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির যে পশ্চিমবঙ্গ এরা গত 10 বছরে তৈরি করেছে এখান থেকে পশ্চিমবাংলার শ্রমিক শ্রেণীকে বাঁচাতে হবে কৃষকদের বাঁচাতে হবে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে আমাদের মায়েদের বোনেদের সম্মান আজকে ভুলুণ্ঠিত নারী নির্যাতন ধর্ষণ খুন পশ্চিমবাংলায় আজকে প্রতিটি মানুষের জীবনের অভিজ্ঞতা আজকে এদের হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে তাই আজকে
আজকে
যে
ولكن هناك